নমস্কার বন্ধুরা, মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আরও ছোট্ট দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে স্বাগতম জানাই। আজকে রান্না করব কচু শাক আর আলু ভাজা। প্রথমে কচু শাকটাকে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে, যতটা পারা যায় সেভাবে কুচিয়ে নেব। আমি গ্রামের ছেলে তো, তাই কচু শাক খেতে খুব ভালোবাসি। বাজারে যখনই দেখি মাঝে মাঝে পাওয়া যায়। মুম্বাই অ্যাকচুয়ালি এই সেপ্টেম্বর অক্টোবর অবধি পাওয়া যায়, এই দুটো মাস কচু শাকটা পাওয়া যায়, বাকি মাসগুলোতে পাওয়া যায় না। তো এই মাঝে মধ্যে খেয়ে থাকি, আর খুব ভালো লাগে কচু শাকটা। কচু শাকের একটা উপকারিতা রয়েছে, সেটা হচ্ছে পেটটা ভালো পরিষ্কার হয়, খাবারটা ভালো হজম হয়। একদম হালকা মশলাতে রান্না করতে হবে, এখানে বেশি মশলা ব্যবহার করা যাবে না, তবেই আপনার কচুর শাকটা মানে ওষুধের মতন উপকার বা কাজ করে থাকে। এখানে কচুর শাকের প্রচণ্ড দাম, চারটে করে ডগা থাকে আপনার 10 টাকা, 15 টাকা, 20 টাকা বা 5টা করে ডগা থাকে ছোটো বড় মিলিয়ে। তো আমি এখানে 10 টাকা করে বান্ডিল নিয়েছি, মানে ডগা 4টে করে ছিল, তো 50 টাকা নিয়েছিলাম। এইভাবে ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হাত যেন কেটে না যায়, হাতে যেন মানে চাকুটা লেগে না যায়, সেইভাবে লক্ষ্য রেখে ভালো করে কুচিয়ে নিতে হবে। কচুর শাকটা রান্না করতে মশলা বলতে গেলে তেমন কিছু নয়, 3-4টে কাঁচা লঙ্কা, তেল, আর হচ্ছে একটুখানি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে, আর লাস্টে নামানোর আগে একটুখানি চিনি, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। আমি যখন গ্রামে ছিলাম খুব মজা লাগতো এইসব খেতে, মায়ের হাতের রান্নার একটা মজাই আলাদা। খুব মিস করি মাকে, বা মায়ের হাতের রান্নাগুলোকে খুব মিস করি। তো যাই হোক, লাইফটাই এখন এরকম যে ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে আর কি, ফ্যামিলিকে অনেক মিস করে থাকি। এরপর আমি আলু ভাজার জন্য আলুগুলোকে স্লাইড করে নেব, মোটামুটি একটু মোটা রেখে গোল গোল করে স্লাইড করব, করে জল একটু ভিজিয়ে রাখব যাতে কষটা বেরিয়ে যায়। এবার আমি কড়াইটা গরম বসিয়ে দেব। এবার আলুগুলোকে জল থেকে তুলে নিয়ে একটুখানি পোস্ত, 1 চামচ ময়দা, একটুখানি কালো জিরে, পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে মেখে নেব, যাতে পোস্ত কালো জিরেটা আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। এই প্রসেসটা হতে হতে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা আলু ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। আলুগুলো সব দেওয়া হলে পরে, মানে আলু স্লাইডগুলো সব দেওয়া হলে পরে আমি 2 মিনিটের মধ্যে একবার আলুটাকে পাল্টি দিয়ে দেবো, যে সাইডটা প্রথমে তলায় ছিল সেটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নেব। আমি গ্রামের ছেলে তো, তাই কচুর শাক খেতে অনেক পছন্দ করি, ভালোবাসি, আর আমার মায়ের হাতের কচুর শাক তো আমি খুব মিস করি। আর কি বলবো, বলার মতন ভাষা নেই আমার কাছে যে কিভাবে আমার যে মিস করছি মাকে সেটা মানে জানাবো বা শেয়ার করব। তো মা এরকম সুন্দর করে আলু ভেজে দিত, কচুর শাক, খিচুড়ি, মানে একটা মজাই আলাদা ছিল সেই বাড়িতে। যাই হোক, এবার হচ্ছে আমি কচুর শাকটা করার জন্য ফোড়নে দিয়ে দেবো 1টা তেজপাতা, একটুখানি ধনে, গোটা ধনে, 1টা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে দিয়ে ফোড়নটাকে দেবো। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে কচুর শাকগুলো দিয়ে দেবো, কুচিয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্রথমে কচু শাকটা যখন এরকম হালকা মানে নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আগে যদি নুন হলুদটা দিয়ে দিই তাহলে মাত্রাটা ঠিক বোঝা যায় না যে কতটা দিতে হবে, তাই কচু শাকটা একটু সিদ্ধ হলে পরে দিতে হয়।
যখন কচু শাকটা সিদ্ধ হয়ে যায় তখন ভালো করে নাড়তে হয়, অনেকটা সময় ধরে নাড়তে হয়। কচুর শাকের যে জলটা এটা পুরোটা শুকিয়ে গেলে গলাটা ধরার সম্ভাবনা থাকে না বা গলাটা চুলকোয় না। এইভাবে ভালো করে মিনিট 10-15 কষতে হবে। আমি এখানে প্রথমে ফুল আছে রেখেছি, কমিয়েছি, আবার ফুল আছে রেখেছি, কমিয়েছি, এইভাবেই হচ্ছে কচুর শাকটাকে রান্না করছি। হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনি দেওয়ার সময়টা হচ্ছে যখন কচুর শাক থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার নাড়তে হবে অনেকটা সময় ধরে, অনেকটা বলতে বেশি না, যখন অনেকটা পরিমাণে তেল ছাড়তে শুরু করবে তখন কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা দিয়ে কচুর শাকটাকে ঢেকে দিতে হবে আর ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমার রেডি হয়ে গেছে কচুর শাক আর আলু ভাজা আর খিচুড়ির ভিডিওটা আমি দেইনি, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন, তাদের তো তাদের জন্যই ভিডিও বানাতে ভালো লাগে। আর এরকম আমার কাছে সিম্পল সিম্পল রান্না পাবেন, আমার কাছে কোনো হাইফাই রান্না নেই।